প্রিয় দর্শক, স্বাগত জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। এ মাসেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। আমরা এই মাসে প্রতি মাসের নিয়মিত যে সংবাদ উৎসব বৈশাখী টেলিভিশনে, সেই সংবাদ উৎসবে ডিসেম্বর মাসকে আমরা উপজীব্য করেছি মুক্তিযুদ্ধ। আজ মুক্তিযুদ্ধের মধ্যে কূটনীতিকদের মুক্তিযুদ্ধ বিষয়ে আমাদের সংবাদ উৎসবে অনেকগুলো প্রতিবেদন প্রচার হয়েছে। কূটনীতিকরা কীভাবে মুক্তিযুদ্ধ করেছেন, দেশ স্বাধীনের পক্ষে অবদান রেখেছেন, সে বিষয়গুলো নিয়ে এই প্রতিবেদন তুলে ধরা হয়েছে জিরো আওয়ারে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিয়েছেন দুইজন কূটনীতিক মুক্তিযোদ্ধা। আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডানে প্রথমে রয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনি মুক্তিযুদ্ধের সময় কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দায়িত্বরত ছিলেন এবং পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের মুক্তি সংগ্রামে যোগ দিয়েছিলেন। এবং তারপর রয়েছেন মহিউদ্দিন আহমদ। তিনি মুক্তিযুদ্ধের সময় ইংল্যান্ডের লন্ডন পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারির দায়িত্বে ছিলেন এবং তিনিও পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশের মুক্তি সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন এবং কূটনৈতিক ফ্রন্টে যুদ্ধ করে তারা বাংলাদেশ স্বাধীন করার পক্ষে অবদান রেখেছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা এই আলোচনায় আপনাদের কাছ থেকে গল্প শুনব যে কূটনৈতিক ফ্রন্টে কীভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, কীভাবে আপনারা পাকিস্তান ফরেন সার্ভিসের লোভনীয় চাকরি ছেড়ে মুক্তি সংগ্রামে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। তবে আলোচনাটি শুরু করার আগে একটু দেখব যে আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশন গঠন নিয়ে পাঁচটি দলকে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। 18 ডিসেম্বর প্রথম সংলাপ হবে বিএনপির সাথে। রাষ্ট্রপতির সিদ্ধান্তের পরও বিচারকদের আচরণ বিধিমালার গেজেট প্রকাশের নির্দেশ আপিল বিভাগের। ইংরেজি মাধ্যম স্কুলে ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। গাইবান্ধায় সাঁওতালপল্লী পরিদর্শনে মানবাধিকার কমিশন, ইউএনডিপি ও সংসদীয় প্রতিনিধি দল আদালতে ব্যাখ্যা দিতে এসে জেলা প্রশাসকের ক্ষমা প্রার্থনা। 71-এ পাকিস্তানের পক্ষ ছেড়ে স্বাধীন বাংলাদেশের পক্ষ নেন 116 জন বাঙালি কূটনীতিক, চাঞ্চল্যের সৃষ্টি হয় আন্তর্জাতিক মহলে। এবং কূটনৈতিক মুক্তিযুদ্ধের স্মরণে 18 এপ্রিলকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস ঘোষণার দাবি, যথাযথ মর্যাদা চান কূটনৈতিক মুক্তিযোদ্ধারা। শিরোনামগুলো দেখছিলাম। মোস্তাফিজুর রহমান, আপনাকে থেকে আলোচনাটি শুরু করতে চাই যে মুক্তিযুদ্ধ মানে রণাঙ্গনের যুদ্ধ হয়েছে মার্চ থেকে শুরু, কিন্তু রণাঙ্গনের এই যুদ্ধ শুরুর আগে বাংলাদেশের মুক্তির জন্য একটি দীর্ঘ প্রস্তুতি পর্ব চলেছে। সেই প্রস্তুতি পর্বে রাজনীতিবিদরা যেমন ছিলেন, সাধারণ মানুষও ছিলেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও নানানভাবে যুক্ত হয়েছিলেন। তখন আপনারা কূটনীতিক এবং পাকিস্তান সিভিল সার্ভিসের ফরেন ক্যাডারে কাজ করছিলেন। এই প্রস্তুতি পর্বে যারা আপনারা পাকিস্তানের হয়ে বিভিন্ন দেশে পাকিস্তানের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন বাংলাদেশের এই মুক্তির সংগ্রামের যে প্রস্তুতি পর্বটি চলছিল, সে সময় আপনাদের ভিতর কী অনুভূতি হচ্ছিল এবং কীভাবে আপনারা এই মুক্তি সংগ্রামের লড়াই অবতীর্ণ হওয়ার? আমরা বিশেষভাবে এই মুক্তি সংগ্রামের সাথে জড়িত হয়েছি 25শে মার্চের পর। 25শে মার্চে ঢাকা ক্র্যাকডাউনের পর এবং বঙ্গবন্ধু যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, তারপর থেকে আমাদের ভিতরে একটা রিয়াকশন শুরু হয়ে গেছে এবং আমরা তখন থেকেই আমরা চিন্তা করতেছিলাম যে আমরা যেহেতু ক্যালকাটাতে আমি বেশ ছিলাম, ক্যালকাটা হলো বাংলাদেশের থেকে সবচেয়ে নিকটতম মিশন, বাংলাদেশ পাকিস্তানের মিশনের ব্রড ভিতরে সবচেয়ে নিকটতম হলো ক্যালকাটা মিশন। আমরা ক্যালকাটা থেকে মোটামুটি এখানে বাংলাদেশে কী ঘটছে না ঘটতেছে এইসব সম্বন্ধে আমরা মোটামুটি নিউজ খবরাখবর পেয়ে যেতাম। এর ভিতরে আপনার ধরেন 10শে এপ্রিল যখন আপনার মুজিবনগর সরকার গঠন হলো, তারপরে মুজিবনগর সরকারের তরফ থেকে আমাদের এক কলিগ জনাব আলিমুজ্জামান সাহেব, ওনার এক আত্মীয় ছিলেন এমএলএ, তখন ইস্ট পাকিস্তান অ্যাসেম্বলির আপনার লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, ওনার থ্রুতে আলিমুজ্জামান সাহেব হোসেনের সাহেবের সাথে যোগাযোগ করে না, এই যে মুজিবনগর সরকারের নেতৃত্বের পক্ষ থেকে আলিমুজ্জামানের মাধ্যমে শহীদুল ইসলাম সাহেব হোসেন সাহেবের সাথে যোগাযোগ করেন এবং হোসেন সাহেব তৎক্ষণাতে ওনাদের হোসেন সাহেব তখন ডেপুটি হাই কমিশনার, হোসেন সাহেব মোটামুটি নীতিগতভাবে সম্মতি দিলেন যে উনি আপনার বাংলাদেশের পক্ষে অতি সত্বর আনুগত্য প্রকাশ করবেন। তারপরে মুজিবনগর সরকারের নেতৃবৃন্দের সাথে হোসেন সাহেবের কয়েকটা মিটিং হয় এবং মিটিংগুলো হয়েছে আপনার হুগলি নদীর তীরে, সেখানে
এটা ধরা কারো আপনার নলেজ ছিল না, ওইখানে সিক্রেট মিটিংগুলো হতো। এই মিটিংয়ে উনি পরে ওই ওনার সাথে তো আমরা ছিলাম 65, ওইখানে ক্যালকাটা মিশনের কম্পোজিশন, টোটাল কম্পোজিশন ছিল 105, 105 ভিতরে 65 হলো বাঙালি আর 35 হলো পাকিস্তানি, 5 হলো লোকাল। 65 লোক হোসেন আলী সাহেবের নেতৃত্বে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করবে, এই জন্য হোসেন আলী সাহেব 65 মানে 65 ফ্যামিলিজ 65 এইগুলো, এই জন্য হোসেন আলী সাহেব মুজিব নবাব সরকারের সাথে আমাদের সিকিউরিটি এবং সাবসিস্টেন্স সম্বন্ধে আলাপ আলোচনা করে ফাইনালি ডিসাইড করলেন যে আমরা মুজিব নবাব সরকারের ওথ নেওয়ার পরে ডিফেক্ট করব। মুজিব নবাব সরকার ওথ নিয়েছেন 17 তারিখে, তারপরে 18 তারিখে আমরা ফ্ল্যাগ হোস্ট করেছি। 18 তারিখে আপনার সকালে ঘটনাক্রমে পাকিস্তানের ফ্ল্যাগ, সেদিন তুফান ছিল, ওইখানে রবিবার ছিল, তুফান একটু তুফান ছিল বাতাসে, পাকিস্তানের ফ্ল্যাগটা সেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আপনার হোসেন আলী সাহেব বললেন যে আর পাকিস্তানের ফ্ল্যাগ উঠেবার দরকার নাই, এখন আমরা বাংলাদেশের টাই উঠে বাংলাদেশের ফ্ল্যাগটা উঠে দিল। মানে প্রকৃতিও আপনাদের সহায়ক হয়েছিল, পতাকার ওরে নেই। আমি আসছি আপনার কাছে মহিউদ্দিন আহমদ, যিনি মোস্তাফিজুর রহমান বলছিলেন যে 25 মার্চ যখন ক্র্যাকডাউন করে পাকিস্তান ঢাকায়, তখনই আপনারা অনেকেই কূটনৈতিক ফ্রন্টের যারা আনুষ্ঠানিকভাবে করেছিলেন, কিন্তু আমি যেটি শুরু করেছিলাম যে এই যে প্রস্তুতি পর্ব অনেকদিন চলেছে এবং বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিচ্ছেন, আন্দোলন সংগ্রামের ডাক দিচ্ছেন, তখন আপনারা সরকারি কর্মকর্তা হিসেবে বিভিন্ন শ্রেণীপেশের মানুষ যেভাবে প্রকাশ্যে এই সমর্থন দিয়ে রাস্তায় নামতে পারছে, আপনারা তো সেভাবে রাস্তায় নামতে পারেননি, তখনকার প্রতিক্রিয়াটা কী আপনাদের বাঙালি অফিসারদের? আমরা কিন্তু শুরু থেকে প্রস্তুতি অনেকদিন থেকেই ছিল আমাদের বলতে পারেন, কারণ এই প্রসঙ্গে বলতে হয় যে দেখেন ওই সেই যে বিরাট জলোচ্ছ্বাসটা হলো নভেম্বর মাসের 12 তারিখ রাতে, 70-এ এই যে লক্ষ লক্ষ লোক মারা গেলেন এবং পাকিস্তান থেকে কেন্দ্রীয় সরকার থেকে তেমন কোনো সাহায্য আসলো না, সাহায্য আসলো সিঙ্গাপুর থেকে, একটা ব্রিটিশ ফ্লোটিলা উপকূলবর্তী আমাদের যারা ক্ষতিগ্রস্ত ছিলেন তাদের সাহায্য সহায়তায় আসলো। আমি সেই বিষয়টা ব্রিটিশ পত্রপত্রিকায় বিরাট শিরোনাম করে ফেলল যে সেখানে আমাদের বাংলাদেশি যারা ছিলেন তাদের অনেকে দেখিয়ে দিলেন যে দেখো আমরা একই দেশের নাগরিক, আমাদের সাহায্য করতে সিঙ্গাপুর থেকে ব্রিটিশ নেভেল ইউনিট আসে অথচ করাচি থেকে আমাদের সাহায্যে কেউ আসে না, এই সেই দেশ, এ দেশে থেকে আমাদের কী হবে, এদেশ তো আমাদেরকে কেবল নেগলেক্ট অবহেলায় করে যাচ্ছে সেই স্বার্থ থেকে, সেটা কিন্তু খুব বড় ইম্পর্ট্যান্ট একটা ব্যাকগ্রাউন্ড ছিল। তখন ওই আপনার জলোচ্ছ্বাস, এই যে বড় প্রাকৃতিক দুর্যোগ, এটা কভার করার জন্য কিন্তু সারা দুনিয়া থেকে বিরাট সংখ্যার একটা সাংবাদিক গোষ্ঠী সাবেক পূর্ব পাকিস্তানে ছিল। তারপরেই তো নির্বাচন এবং এই যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, ইয়াহিয়া খান তখন আপনার চীন সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন, লাহোরে স্টপওভার করলেন কিন্তু বন্যা দুর্গত মানুষদেরকে দেখতে গেলেন না। তখন আমাদের আনিসুজ্জামান সাহেব, এখন একজন অবসরপ্রাপ্ত প্রবীণ সরকারি কর্মকর্তা, তিনি রিলিফ কমিশনার ছিলেন ইস্ট পাকিস্তান গভর্নমেন্টের, তিনি বলেছিলেন যে আমাদেরকে সাহায্য করার জন্য ইসলামাবাদ 2টি মাত্র হেলিকপ্টার পাঠিয়েছে এবং সেটাও কিন্তু বড় শিরোনাম হলো ব্রিটিশ পত্রে, দে হ্যাভ অনলি 2 হেলিকপ্টার্স ফর দি রিলিফ অফ দি ডিস্ট্রেস পিপল অফ ইস্ট পাকিস্তান। এটা আনিসুজ্জামান সাহেবের উক্তিটা, আমি এখন স্পষ্ট যেন লন্ডন টাইমস দুনিয়ার প্রভাবশালী একটা পত্রিকার প্রথম পৃষ্ঠে দেখেছি বলি আমার এখন স্পষ্ট মনে পড়ে। তো এই পরিস্থিতিতে যখন আমরা অলরেডি উত্তেজিত, বৈষম্য বোধ করছি, সেটা তো অবশ্য 47 সাল থেকে শুরু হলো, তারপরে আসলো নির্বাচন, সেখান নির্বাচনের পরে আপনার যে মার্চ মাসে যে অধিবেশন শুরু হওয়ার কথা সেটা তো স্ফুলিঙ্গের কাজ করলো যখন এটা বন্ধ করে দেওয়া হলো, তখন থেকে আমরা ভাবলাম যে না এদের সাথে তো আর থাকা যাবে না, এরা আমাদেরকে কোনোভাবেই শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা দখল করতে দেবে না, ক্ষমতা পেতে দেবে না, আর আমাদের সামরিক শক্তিও তো তখন সাবেক বাঙালিদের ছিল না, সেই অর্থে কোথাও এয়ারফোর্স হেডকোয়ার্টার্স পেশোয়ারে, নেভেল হেডকোয়ার্টার্স করাচিতে, আর্মি হেডকোয়ার্টার্স ইসলামাবাদে, আমাদের ইস্ট পাকিস্তান
রাজধানী তারা তিনটা বানাইলো, প্রথমে করাচি, তারপর রাওয়ালপিন্ডি, তারপর ইসলামাবাদ। এই যে পাকিস্তানের আচরণে আপনারা ভিতরে ভিতরে ক্ষুব্ধ হচ্ছেন, ক্রুদ্ধ হচ্ছেন, কিন্তু তখন তো আপনারা এটা প্রকাশ করতে পারছেন না। এই তখন কি বাঙালি অফিসার যারা আপনারা ছিলেন আপনাদের মধ্যে যোগাযোগ হতো যে কী করা যায়, করণীয় নিয়ে? না, সেটা যোগাযোগ কিছু ছিল, কিন্তু বাঙালির সরকারি কর্মকর্তা যারা তখন ইসলামাবাদে কাজ করেছেন তাদের অনেকেই কিন্তু সরাসরি না হলে পরোক্ষভাবে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে বাঙালি যারা তখন পাকিস্তান জাতীয় পরিষদের, জাতীয় সংসদের সদস্য তাদেরকে সাপ্লাই দিতেন এবং সেগুলো নিয়ে নানা ধরনের সভা সমিতি, মিটিং ইত্যাদি হতো। এর মধ্যে একজন ছিলেন আমাদের খুব বিশিষ্টজন সিরাজউদ্দিন সাহেব, সিএসপি, তিনি এখন বনানীতে থাকেন। তিনি এয়ারপোর্ট থেকে নেমে অবজার্ভার অফিসে চলে যেতেন মতিঝিলে, যে এই তথ্যগুলো আছে আমার কাছে বৈষম্যের ব্যাপারে। তো সরকারি কর্মকর্তারাও কিন্তু তখন একটা ভূমিকা নীরবে পরোক্ষভাবে পালন করেছেন। আর যখন 25 মার্চ ঘটলো তখন তো এটা একেবারে উন্মুক্ত হয়ে গেল যে ফাইনাল পয়েন্ট হ্যাজ অ্যারাইভড, এর পেছনে আর যাওয়া যাবে না, এখন আমাদের প্রত্যেককে যে যেভাবে পারি আমাদেরকে একটা ভূমিকা রাখতেই হবে। তো সেই ভূমিকা পালনেই আমরা যারা বিভিন্ন দূতাবাসে পাকিস্তানের কূটনীতিবিদ হিসেবে কাজ করেছি, অন্যান্য দায়িত্বে ছিলাম, আমরা সবাই বোধ করেছি যে এটা তো আমার দেশ, আমার দেশ আর আমার মা ভাই তাদের সকল প্রতি এরকম বৈষম্য চলছে, আমি চাকরি পাই না ঠিকমতো, আমাকে ঠিকমতো স্বীকৃতি দেওয়া হয় না, আমার যা নেই ন্যায্য পাওয়া না সেটা আমি পাই না, সুতরাং এখানে থেকে কী হবে। এই যে পাকিস্তানের 19টি মিশনে, বিদেশি যে 19টি মিশনের 116 জন বাঙালি কর্মকর্তা পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলা স্বাধীন বাংলাদেশের পক্ষ অবলম্বন করলো, তাদের ভিতরে যোগাযোগটা কীভাবে? যোগাযোগটা খুব সাধারণ, এটা অসাধারণ কিছু ছিল না, কারণ মুজিবনগর সরকার থেকেই সকল বাঙালি কূটনীতিবিদদের কাছে যে যেখানে পাকিস্তান কাজ করে তাদের কাছে চিঠি গেছে, কিন্তু মুজিবনগর সরকারের পক্ষ থেকে তখন ফরেন সেক্রেটারি ছিলেন মাহবুবুল আলম চাষি, তার সইতে সেই চিঠি লন্ডনে আমি ইউরোপের বিভিন্ন পাকিস্তান এমবেসিতে যারা বাঙালি কাজ করতেন তাদের কাছে সেই চিঠিগুলো আমি পোস্ট করেছি, কতগুলো 8-10টার মতো আমি পাঠিয়েছিলাম আমার মনে পড়ে। সুতরাং মুজিবনগর সরকার একবার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর একটি সাংগঠনিক কাঠামো তো পেয়ে গেলাম আমরা, সুতরাং আমাদের একটা জায়গা আছে যেখান থেকে আমরা নির্দেশনা পাবো, উপদেশ পরামর্শ পাবো এবং আমরাও আমাদের যা সব প্রস্তাব বিবেচনার জন্য যেভাবে দেখেছি, যেখানে যে কাজ করেছি তাদেরকে জানিয়েছে এবং সেই হিসাবে তারাও সিদ্ধান্ত নিয়েছে। তার মানে কূটনৈতিক ফ্রন্টের যুদ্ধটা শুরু হয়েছে একটি একেবারে খুব সুপরিকল্পিতভাবে, যখন স্বাধীন বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হলো, মুজিবনগর সরকার নামে যে সরকার পরিচিত সেই প্রতিষ্ঠিত সরকার এবং শপথ গ্রহণ করো, তখন আপনারা সেই সরকারের পক্ষে প্রকাশ্য সমর্থন ব্যক্ত করলেন এবং কাজে নামলেন। সেটা আমি এভাবে বলবো যে 6 এপ্রিল যেদিন নতুন দিল্লিতে দুইজন তরুণ কূটনীতিবিদ কেএম শিহাবুদ্দিন সেকেন্ড সেক্রেটারি এবং আমজাদুল হক নামে একজন অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, তারা দুইজন কোনো রকমের নির্দেশ ছাড়া তখন মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার গঠিত হলো 10 এপ্রিল, শপথ দিল 17 এপ্রিল। তার আগেই কিন্তু এই দুই তরুণ কূটনীতিবিদ কীভাবে আপনার প্রভাবিত হয়েছে, আলোড়িত হয়েছে একটা বড় উদাহরণ কিন্তু সেখানে। তারা সিদ্ধান্ত নিয়ে গ্ল্যামারাস ফরেন সার্ভিস চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় নামলেন, মিটিং করা শুরু করলেন, মিছিল করা শুরু করলেন এবং তারপরে সবচেয়ে বড় ধাক্কাটা আসলে মুস্তাফিজদের কলকাতা মিশনে। একত্রে 65 জন বাঙালি কর্মকর্তা কর্মচারী নিজেরা ভবনটা দখল করলেন, অবাঙালিদের বলে খবরদার আসবে না কাছে কিনারে, তারা আসলো না এবং সেই যে ভূমিকম্প তারা সৃষ্টি করলেন সেটা সব জায়গায় প্রতিফলিত হতে থাকলো এবং আমরাও সেখান থেকে অনুপ্রাণিত হলাম যে দিল্লিতে যদি কেএম শিহাবুদ্দিন, উনি আমার 1 বছরের সিনিয়র পাকিস্তান ফরেন সার্ভিসে, যদি তিনি এমনটি করতে পারেন, দুটো ছোট শিশু বাচ্চা ছিল তার তখন, তখন আমরা বিভিন্ন জায়গা থেকে ভাবতে থাকলাম আমরা কেন পারবো না। আর এমনিতে আমরা তো আবেগতাড়িত তো তখন ছিলামই, আগে থেকে প্রস্তুতি, প্রত্যেক আমরা তো এই ভূমির এই সন্তান, আমরা তো এখানেই বড় হয়ে উঠেছি, এখানেই লেখাপড়া করেছি, এখানের আকাশ বাতাস আমাদেরকে
বিভিন্নভাবে প্রভাবিত করেছে। সুতরাং আমরা যা করেছি, আমি নিজেকে কখনোই এটা বলিনি আমি বিশেষ কিছু করেছি। আমার উপর যা দায়িত্ব ছিল, যে কোনো দেশপ্রেমিক নাগরিক, তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, কে অংশগ্রহণ করে না এই মুক্তিযুদ্ধে, কে অংশগ্রহণ করে না, সব পেশার, সব বয়সের, সব ধর্মের। এই জন্যই তো আমাদের মুক্তিযুদ্ধ জনযুদ্ধে পরিণত হয়েছিল, জনযুদ্ধ, সেটাকে আমি সবসময় জনযুদ্ধ হিসেবে বর্ণনা করে থাকি। মোস্তাফিজুর রহমান, যেভাবে আপনারা মানে একটা বিস্ফোরণ ঘটালেন একাত্তরে, যখন রণাঙ্গনের যুদ্ধ চলছে, তখন এই ডিপ্লোম্যাটিক ফ্রন্টের একসঙ্গে পুরো মিশনটা, কলকাতা মিশনটা বিদ্রোহ করলো। 65 জন 105 জন কর্মকর্তার মধ্যে 65 জনে বাঙালি, আর তারা সবাই মিলে বিদ্রোহ করলেন। আপনাদের ভিতরে তো অনেক ঝুঁকি ছিল, যেমন কে এম শেহাবুদ্দিনের কথা বলেছেন, মহিউদ্দিন আহমদ, যে তার ছোট শিশু ছিল, তাদের পরিবারের নিরাপত্তা ছিল, নিজেদের নিরাপত্তা ছিল, এবং সবচেয়ে বড় ছিল হলো আপনাদের পাকিস্তান ফরেন সার্ভিসের মতো একটি গ্ল্যামারাস জব, যেটি বলছিলেন মহিউদ্দিন আহমদ। এই সব কিছু ত্যাগ করে নিরাপত্তা ঝুঁকি নেওয়ার যে সাহস আপনারা দেখালেন, সেই সাহসের পিছনের গল্পটি কী? সেই সাহসটা শুনেন, যেটা আপনারা একটু আগে বললেন, এই যুদ্ধটা ছিল জনযুদ্ধ। এখানে আপনার সামরিক, বেসামরিক, শিক্ষক, ছাত্র, সরকারি কর্মকর্তা, কর্মচারী, আপনার যে কৃষক, জনতা, সবাই তো পার্টিসিপেট করছে। তো আমরাও তো এটার পার্ট, আমরা তো এটার বাইরে কিছু না। আপনারা শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন, আমরা 18 তারিখে তো ডিফেট করলাম। 18 তারিখে ডিফেট করার পরে ধরেন আমরা তো তখন আমাদের কোনো 19 তারিখে আমরা কীভাবে এইরকম নিশ্চয়তা আমাদের কাছে ছিল না। কিন্তু আমাদের লাকিলি আমাদের যে মিশনের অ্যাকাউন্টে 7 লক্ষ টাকা ছিল, পাকিস্তান ডেপুটি হাই কমিশনের অ্যাকাউন্টে, সেই টাকাটা একদিন আগে ড্র করা হয়েছে, ড্র করে এটা রাখি দেওয়া হয়েছে। এবং এই টাকা দিয়ে আপনি শুনলে আসছে, এই টাকা দিয়ে আমরা এই মিশনটা জানুয়ারি 72 পর্যন্ত পরিচালনা করেছি। আর হোসেন আলী সাহেব একটু ধর্মবিরু লোক ছিলেন, উনি আপনার করলেন কি 18 তারিখে ইয়ার পরে এলিজেন্স সুইচ ওভার করার পরেই উনি আমাদের ফ্যাসিলিটিস কাট করে দিলেন, আমাদের রিমিউনারেশন 50% করে দিলেন। এবং সেই 50% সারারা লন্ডন থেকে ডিফেক্ট করেছে, ওনারাও কিন্তু 50% এনেছেন, এটা কিন্তু উনি অ্যাপ্লাই করেছেন। ওটা মুজিবনগর সরকারের একটা পলিসি পরিণত হয়েছে, ওটা আপনার মুজিবনগর সরকারের হিসেবে অর্ডার হিসেবে আপনার কূটনীতিকেরা ওটা পালন করছেন। তারপরে ধরে 50% কাট করে দিলেন, আমরা যারা একটু বড়ো বাড়িতে ছিল তাদেরকে ছোটো বাড়িতে শিফট করে টাকা এক্সপেন্ডিচার কম করা হলো। তারপরে সেদিন আপনার সে আপনার ইয়ার পরে ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে একটা গণ জোয়ার সেখানেও দেখা দিয়েছে। ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে এই খবরটা 1-2 ঘন্টার ভিতরে পুরো ক্যালকাটা সিটিতে ছড়াই গেছে। ক্যালকাটাতে ছড়াই যাওয়ার পরে আপনার খণ্ড খণ্ড মিছিল আসা শুরু করলো। তারা মিছিলে আপনার অল্প অল্প সংখ্যক লোক ছিল, 100, 200, 300, 500 এরকম, এরা আসুক হোসেন সাহেবকে অভিনন্দন দিলেন, কেউ ফুলের মালা দিলেন, কেউ আপনার বুকে দিলেন। কিন্তু এই যে 65 লোক এত ঝুঁকি নিয়েও আপনার কিন্তু কারোর ভিতরে কোনো অনুশোচনা ছিল না। এই যে আপনারা বলতেছেন যে আপনারা যে প্রিভিলেজ জব কেন আছে, কিন্তু কেউ প্রিভিলেজ জব ছেড়ে দিয়েছে বা তার সিকিউর আপনার চাকরি থেকে আপনার সরিয়ে আসছে, এই জন্য কোনো কারো কোনো অনুশোচনা ছিল না। সবাই একটা ছিল যে দেশ স্বাধীন হবে, দেশ স্বাধীন হলে দেশের উন্নতি হবে, আমার উন্নতি হবে। জি, অনেক ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান। আমরা লন্ডন মিশনের বিদ্রোহ সম্পর্কে শুনবো আপনার কাছে, তার আগে একটু বিরতি নেব, বিরতির পর আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমরা আলোচনা করছি কূটনীতিক মুক্তিযুদ্ধ নিয়ে। এই আলোচনায় ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনা করছি কূটনৈতিক ফ্রন্টের মুক্তিযুদ্ধ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করা দুজন কূটনীতিক মুক্তিযোদ্ধা, জনাব মোস্তাফিজুর রহমান এবং জনাব মহিউদ্দিন আহমদ। জনাব মহিউদ্দিন আহমদ, বিরতির আগে বলছিলাম যে আমরা কলকাতা মিশনের বিদ্রোহের কথা শুনেছি, লন্ডন মিশনে বিদ্রোহ করে আপনি হইচই ফেলে দিয়েছিলেন সারা দুনিয়ায়, মূলত পশ্চিমা কোনো দেশে সেটিই ছিল প্রথম বিদ্রোহ, এবং এটি পশ্চিমা বিশ্বের মিডিয়ার এবং সরকারগুলোরও দৃষ্টি আকর্ষণ করেছিল বেশি। আপনি তখন কীভাবে এই বিদ্রোহটা করে বাংলাদেশের মুক্তি সংগ্রামে যোগ দিয়েছিলেন? প্রথমে বলতে হয়
যে লন্ডনে কিন্তু আমাদের যুক্তরাজ্যে বলতে গেলে আমাদের কতগুলো সুবিধা ছিল, এক বিরাট সংখ্যার বাঙালি কমিউনিটি আছে সেখানে, বড় একটা কমিউনিটি আছে। দুই নম্বর, আমরা ওখানে বিচারপতি আবু সাইদ চৌধুরী তাঁকে পেলাম, উনি ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং একই সাথে ইস্ট পাকিস্তান হাইকোর্টের একজন বিচারপতি, দুটো দায়িত্ব তাঁর একত্রে তিনি পালন করছিলেন, তখন তিনি লন্ডনে ছিলেন। আর তিন নম্বর হলো, লন্ডন ইজ সো ইম্পর্ট্যান্ট, এত গুরুত্বপূর্ণ সারা দুনিয়ার জন্য, লন্ডন নিউ ইয়র্ক দুটাই তো পৃথিবীর বৃহত্তম শহর, এবং সেই সময় 44 বছর আগে তখন তো সারা দুনিয়ার মিডিয়া জগতের ক্যাপিটাল বলতে গেলে, এবং ওই যেহেতু আমরা ব্রিটিশ কলোনির অংশ ছিলাম, সুতরাং ব্রিটিশ জনগণ, ব্রিটিশ মিডিয়া, ব্রিটিশ নীতি নির্ধারকরা এই ভারত পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে আগে থেকে অবহিত ছিল, আমরা কী ধরনের মানুষ, আমরা কী ধরনের কী জিনিস পছন্দ করি অপছন্দ করি, তারা সবাই জানতো যে আমরা গণতন্ত্র মনা মানুষ, আমরা মানবাধিকারে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ উপায়ে আমাদের অগ্রগতি উন্নতি এগিয়ে নিয়ে যেতে চাই, এই সমস্ত ব্যাপারে তাদের কিন্তু একটা পূর্ব ধারণা ছিল। তো সেই ব্যাকগ্রাউন্ডে আমি যে চাকরিটা ছেড়ে দিলাম, আমার চাকরি ছেড়ে দেওয়ার কথা ছিল 10 এপ্রিল, যদি আনুষ্ঠানিকভাবে আমি 1 আগস্টে চাকরি ছেড়ে দিই, 10 এপ্রিল তারিখে আমি বিবিসি বাংলার অফিসে যাই, বুশ হাউস নামে যেটা তখন পরিচিত ছিল, সেখানে বিচারপতি আবু সাইদ চৌধুরীর সাথে আমার দেখা, অ্যাকচুয়ালি উনি একটা সাক্ষাৎকার দিতে আসলেন, ওই দিনই তিনি প্রথম একটা সাক্ষাৎকার দিলেন, তার দুই দিন পরে সেটা প্রকাশিত হলো বোধহয়। তো উনি আমাকে দেখে একটু অবাক হয়ে গেলেন, আপনি কী করেন? আমি সেকেন্ড সেক্রেটারি, স্যার এখানে কী করেন? স্যার আমি আসছি, কামকাজ নেই, আমাকে অব্যাহত দিয়ে রেখেছে, আমি বলতে গেলে পাকিস্তান হাইকমিশন ওএসডি হিসাবে আছি, সুতরাং ঘোরাঘুরি করি, এখানে ওখানে যাই, এখানে বিবিসি বাংলা উইংটা তখন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের একটা কেন্দ্রবিন্দু ছিল, ওখান থেকেই পরে আমাদের একটা আলাদা অফিস হয়েছিল ওই 17 নম্বর গোরিং স্ট্রিটে, কিন্তু তার আগে প্রায় 1 মাসের মতো এটা বিবিসি বাংলাটাই আমাদের মিলন মেলা ছিল বলতে গেলে আর কি। তো উনি আমাকে দেখে অবাক হলো, আমি বললাম স্যার আপনি যদি চান আজকে আমি আপনার সাথে এসে যোগ দিতে পারি কাজে। তখন তিনি বললেন না, এত তাড়াতাড়ি আপনাকে নিয়ে আমি করবোটা কি, আমার নিজের অবস্থান পরিষ্কার হয়নি, মুজিবনগর সরকার আমাকে কীভাবে ব্যবহার করবেন, কোন কাজে লাগাবেন, আমি তো সেটা এখনও জানি না, সুতরাং আপনি একটা অপেক্ষা করুন, ভিতর থেকে কাজ করুন। তো সেই হিসেবে আমি তো কাজ করতে থাকলাম, বিচারপতি আবু সাইদ চৌধুরী সাহেবের সাথে আমার যোগাযোগ সার্বক্ষণিক ভিত্তিতেই ছিল। তারপরে 1 আগস্ট তারিখটার গুরুত্ব হলো এখানেই, সেদিন লন্ডনের কেন্দ্রবিন্দু যেটাকে বলা হয় ট্রাফলগার স্কয়ার, সেখান থেকে 0 পয়েন্ট হিসাব করা হয়, সেখানে বাঙালিদের সর্ববৃহৎ সমাবেশ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, এবং যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন ধরনের কাজ কাম করতেন, বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসাতে ছিলেন, ওই জন্য ওই রেস্টুরেন্টগুলো বন্ধ ঘোষণা করা হলো যেন তারা আসতে পারে যোগ দিতে, এবং এবং সারা ইউরোপ থেকেও, ইউরোপ থেকে এসেছে এত বড় একটা সমাবেশ। তো সেখানে আমি সকালবেলায় বিচারপতি আবু সাইদ চৌধুরীকে টেলিফোন করে বললাম, স্যার আজকে এত বড় একটা সমাবেশ হচ্ছে, আমি আজকেই চাকরিটা ছেড়ে দিই স্যার। তো তিনি একটু অবাক হয়ে গেলেন, প্রস্তুতি ছিল না তার, আগের দিন রাতেও তো তাকে বলিনি। তো তিনি ভেবে বলে যে ঠিক আছে আমি আপনাকে জানাচ্ছি, আপনি আমাকে 10 মিনিট সময় দিন। 10 মিনিট পরে তিনি আমাকে টেলিফোন করলেন যে আপনি চলে আসেন আমার বাসা, আমার স্ত্রী তখন সন্তান সম্ভবা, আমার প্রথম সন্তান জন্মগ্রহণ করে তার 3 সপ্তাহ পরে 23 আগস্ট, আমার বড় মেয়ে, তাকে আবার গাফার চৌধুরী লিবারেশন বেবি হিসাবে বর্ণনা করে একটা কবিতাও লিখেছেন সেই দিন। তাই তার পরামর্শে আমি তার বাসায় চলে গেলাম, আমার স্ত্রীকে ওখানে রেখে আমি ওনার সাথে গাড়ি করি ওই ট্রাফলগার স্কোয়ারে গিয়ে, আমাকে দেখে লোকজন, তারা তো, আমি তো প্রত্যাশিত কেউ ছিলাম না, আমার নাম তো বক্তাদের মধ্যে নেই, আমার তো ওখানে উপস্থিত থাকার কথা নয়, তো আমাকে দেখে অনেকেই অবাক হয়ে গেলেন, কিন্তু যখন আমি ঘোষণা দিলাম তখন সেটা আসলে, আপনি যখন এই যে ঘোষণাটি দিলেন পাকিস্তানের বিপক্ষে বিরুদ্ধে বিদ্রোহ করলেন, মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের পক্ষে যোগ দিলেন, তখন সেই সমাবেশের প্রতিক্রিয়া কী হয়েছিল, আর এটি মুক্তিযুদ্ধে সার্বিকভাবে কীভাবে প্রভাবিত করেছে? মুক্তিযুদ্ধে আমি ছোট্ট একজন মানুষ, সেকেন্ড সেক্রেটারি, আমি আর কতটুকুই বা
অবদান রাখতে পেরেছি। তবে একটি কথা এখানে ব্যাখ্যা করা দরকার, আমরা যারা কূটনীতিবিদ ছিলাম মুস্তাফিজ কলকাতাতে, আমি লন্ডনে, আমাদের ফরেন মিনিস্টার নিউ ইয়র্কে, বা কে এম শাহাবুদ্দিন দিল্লিতে, আমরা মুক্তিযোদ্ধারা তো রাস্তায় নেমে কাজ করার কথা নয়, বিক্ষোভে অংশগ্রহণ করার কথা নয়, মিছিলে যাওয়ার কথা নয়, আমরা কেন এই প্রথা বিরোধী কাজটা করতে গেলাম? আমরা তখন এই চাকরি ছেড়ে দিয়ে রাস্তাঘাটে নেমেছি, বিক্ষোভে অংশগ্রহণ করছি, মিছিলে যাচ্ছি, চিৎকার করে বক্তৃতা দিচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন করে চলেছি, দাবি জানিয়ে চলেছি। আমার একটা সৌভাগ্য ছিল, এটা বলতে আমার সংকোচ হয়, আমি জীবনে কোনোদিন অক্সফোর্ড ইউনিভার্সিটির ধারে কাছে যেতে পারবো বলে আমি বিশ্বাস করিনি, কিন্তু আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত আমাকে দাওয়াত করে নিয়ে গেল বাংলাদেশের অবস্থা বর্ণনা করার জন্য। আমি গেলাম এবং আমি নোয়াখালীতে আমার জন্ম, আমি পি কে ফি বলি সাধারণত, আমি সেই মহিউদ্দিন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক ঘন্টার একটা বক্তৃতা দিলাম ইংরেজিতে, হাততালি পেলাম, তারপর আবার 30 মিনিটে প্রশ্ন উত্তর হলো, সেটারও জবাব দিলাম। এই ধরনের বিভিন্ন বিশ্ব জনমতটা গঠন হতে থাকে। ওই যে ব্রিটেন যেহেতু, লন্ডন যেহেতু দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ দুই তিনটি কেন্দ্রের একটি, এবং সেখানে যেহেতু আমরা এই ধরনের কর্মকাণ্ড চালিয়েছিলাম, সেই জন্য এটা সারা দুনিয়াতে এটা প্রভাব রেখেছিল বলে আমরা মনে করি। মোস্তাফিজুর রহমান, এই কূটনৈতিক ফ্রন্টের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে 18ই এপ্রিলকে একটি মাইলফলক বলা হয়, এবং 18ই এপ্রিলকে আপনারাও বলেছেন যে এটি বাংলা স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিবস হিসেবে ঘোষণা করা উচিত, এটি এটির গুরুত্ব কী ছিল তখন? এটা দেখেন, আপনার 18ই এপ্রিল দুনিয়ার ইতিহাসে কোনো দেশে কোনো স্থানে একটা মিশন, একটা ডিপ্লোম্যাটিক মিশন, একটা আপনার কেউ অকুপাই করা বা দখল করে নেওয়া, এবং আপনার যে কর্তৃপক্ষ, তারপরে ওই সিটিং সরকারকে, সরকারের লোকজনকে, বা আমি মানে পাকিস্তানের লোকজনকে, আমরা যে মিশনটা দখল করছি সেখানে এটা আমাদের দখলে আসে গেছে পুরো মিশনটা, এখান থেকে ওরা একটা পিনও নিতে পারেনি। আর আমরা 18 তারিখে এটা দখল করার পরে, আমরা এলিজেন্স সুইসিভার করার পরে বাংলাদেশ সরকারের প্রতি, ওরা কোনোদিন সাহস করে আমাদের এম্বাসির ধারে কাছে আসতে পারে নাই। তো এটা তো একটা বিরাট ইতিহাস, এটা ইটসেলফ ওয়াজ এ আপনার যে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াইছে যে দুনিয়া ইয়াতে একটা একটা স্বাধীন দেশের, একটা পাকিস্তানের একটা মিশন আমরা দখল করে ফেলছি, এটাই তো একটা বিরাট মেসেজ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই যে স্বাধীনতার আমরা কয়েকদিন পর 45তম বার্ষিকী উদযাপন করব, আপনারা তো এই দাবিটি দীর্ঘদিন ধরে করে আসছেন। না, দীর্ঘদিন ধরে করে আসছেন না, সেটা হলো এরকম, সবার তো একটা দিবস আছে, আরম ফোর্সেস ডে আছে, সবার তো একটা দিবস আছে। তো আমরা তো ফরেন মিনিস্ট্রি যারা যে অবদানটা আপনার এই যে আমাদের আমাদের যে 19টা মিশন থেকে আমাদের লোকজন ডিফেক্ট করলো, এবং দেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করলো, আমাদেরও তো একটা অবদান আছে। এটা স্বীকৃতিস্বরূপ এটাকে ওই ডেটটাকে যদি পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস হিসাবে উদযাপন করা হয়, তাহলে তো এটা আমাদের একটা রেকর্ড, আমাদের এটা যেরকম আমরা যেরকম হয়তো এটা খুশি হব, এটা দেশের জন্য তো একটা রেকর্ড হয়ে যাবে, ইতিহাস হয়ে। আমি মুস্তাফিজের কথার ধারাবাহিকতা একটু বলতে চাই, সেটি হলো দুনিয়ার ইতিহাসে এর আগে পরে অনেক এই ধরনের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম আন্দোলন হয়েছে, দুনিয়ার কোনো দেশে এই ধরনের আগে পরে কোনো কূটনীতিবিদ তার দেশের দূতাবাস ছেড়ে তার দেশের ওই স্বাধীনতার আন্দোলনে শরিক হওয়ার উদাহরণ নাই আর। জি, এটা প্রথমবার বাঙালি কূটনীতিবিদেরাই প্রথম করলেন এবং করে সারা দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করলেন। এখানে আরেকটু বলি আপনাকে, একটু অনুমতি দিন আমাকে, সেটি হলো দেখেন, কূটনীতিবিদরা যখন রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করতে থাকে, তখন সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সেই দেশের পত্রপত্রিকা এবং অন্যান্য নেতা নেত্রী যারা আছেন, তারা ভাবতে থাকেন যে এই লোকটা এই গ্ল্যামারাস চাকরিটা ছেড়ে দিয়ে রাস্তা নামছে কেন, তার সামনে তো অ্যাম্বাসাডর হওয়ার সময় পড়ে আছে, নিশ্চয়ই ওই দেশে এমন কিছু ঘটছে সে আর মেনে নিতে পারছে না, সেই জন্য সে রাস্তায়। বিশ্বের দৃষ্টিটা তখন ওদিকে আকর্ষণ হয়েছে। ধন্যবাদ মহিউদ্দিন আহমদ, আমরা আবার আসছি একটা বিরতির পর, বিরতি নিয়ে প্রিয় দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর।
বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। কথা হচ্ছিল কূটনীতিকদের মুক্তিযুদ্ধ নিয়ে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুজন কূটনীতিক মুক্তিযোদ্ধা। মোস্তাফিজুর রহমান, আবার আপনার কাছে আসছি যে তখন একাত্তরে পাকিস্তানের 19টি মিশন থেকে 116 জন বাঙালি কর্মকর্তা বিদ্রোহ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে অবলম্বন করেছিলেন, অবদান রেখেছেন। এই 116 জন কূটনীতিক মুক্তিযোদ্ধা, তারা কি আমাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছে অথবা সুবিধা দিচ্ছে সরকার, অথবা এইসব সুবিধার বাইরে মর্যাদার প্রশ্নেও যদি আমি জিজ্ঞেস করি, সেটি পাচ্ছেন কিনা? হ্যাঁ, এখানে কিন্তু একটু রিসেন্টমেন্ট আছে, রিসেন্টমেন্ট আছে। ফয়লা তো ধরেন আপনার 75-এর আপনাদের চেঞ্জ ওভারের পরে তো মুক্তিযোদ্ধা বলাটাই একটা ক্রাইম ছিল। যেমন আমি মুক্তিযোদ্ধা এটা বললে এটাকে কটাক্ষ দৃষ্টি, এটা একটা একটা ক্রাইমে ছিল বলতে হবে, সেই অবস্থা তো চলছে অনেকদিন। তারপরে যখন আপনার যে আওয়ামী লীগ সরকার যখন 1996-এ ক্ষমতায় আসে বা 1991-এ যখন বিএনপি সরকার ক্ষমতায়, এরপর থেকে আস্তে আস্তে মুক্তিযোদ্ধাদের নাম টাম নেওয়া শুরু হয়েছে আর কি। এরপরে তখন লোকে আর ঠিক আপনার হেসিটেট করতো না যে মুক্তিযোদ্ধা বলতে। তো আপনার সুযোগ সুবিধার কথা বললে, সুযোগ সুবিধা কখনো দেওয়া হয়নি। এখনও যেমন যে স্যার একটু আগে আপনাকে বললেন যে উনি যে মুক্তিযোদ্ধা, সেটা সার্টিফিকেট দিয়েছে মিনিস্ট্রি অফ লিবারেশন অ্যাফেয়ার্স। এখন ওরাই আবার বলতেছে যে এটাকে আবার ভেরিফাই করবে। তা আমাদের যেমন কলকাতা মিশনে আমরা 65 আমাদের ভিতরে কয়েকজনে সার্টিফিকেট পেয়েছে, কিন্তু পেলেও ওই যে আপনার বাতরাতা পায় না অনেকেই। যেমন আমার ব্যাপারে আমি যে আপনার গ্যাজেটেও আমার নাম আছে, সার্টিফিকেটও পেয়েছি, কিন্তু এখন বলতেছে যে আমার ডেট অফ বার্থ অস্পষ্ট। আমার ডেট অফ বার্থ স্পষ্টই করার পরে এই আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, এই টাইপের সুবিধা আর কি। মুক্তিযুদ্ধ করেছেন এবং সরকারি চাকরি করেছেন, সেখানে ডেট অফ বার্থ তো আছেই। জনাব মহিউদ্দিন আহমদ, এখানে আমার একটা বড় ক্ষোভ আছে। সেই ক্ষোভটা হলো যে দেখেন, আমাদের ফরেন সার্ভিস থেকে যারা 71-এ মুক্তিযুদ্ধে প্রবল ভূমিকা রেখেছেন, তাদের 4 জন কিন্তু স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। শুরু থেকে এনায়েত কর্মী সাহেব ফরেন সেক্রেটারি হলেন, ওয়াশিংটনে 71 সালে ডেপুটি চিফ অফ মিশন ছিলেন, তারপর হোসেন আলী সাহেব ছিলেন ওনাদের, যিনি নেতৃত্ব দিয়েছেন কলকাতাতে ডেপুটি হাই কমিশনার। তারপরে আমাদের এই কিবরিয়া সাহেব অর্থমন্ত্রী যিনি ছিলেন, উনি ওয়াশিংটনে আপনার পলিটিক্যাল কাউন্সিলর ছিলেন। কেএম শিহাবুদ্দিন, তিনি প্রথম যিনি মুক্তিযুদ্ধের কূটনৈতিক ফ্রন্টটা খুললেন, তিনিও পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। আমাদের এএম এ মুহিত অর্থমন্ত্রী, ওয়াশিংটন ইকোনমিক কাউন্সিলর, তিনিও কিন্তু স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, কিন্তু তাদের কারণ আমি গ্যাজেটে নেই। সুতরাং শাহাবুদ্দিন সাহেব যখন মারা গেলেন বছর দেড়েক আগে, তখন তাকে দাফন করার সময় তাকে গার্ড অফ দ্য অনার দিতে চাইছিল না। তখন স্থানীয় লোকজন যখন প্রবলভাবে প্রতিবাদ করা শুরু করলো, তখন বাধ্য হয়ে তারা দিয়েছে, কিন্তু তাদের নাম তো স্বাধীনতা পুরস্কারে তারা ভূষিত হয়েছেন, কিন্তু গার্ড অফ অনার দেওয়া হবে কিনা নিশ্চয়তা নেই। দেওয়াই হয়তো স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার জন্য, তার মানে তার স্বাধীনতা সংগ্রামে অবদান ছিল বলেই তো সরকার রাষ্ট্র তাকে। এই কথাটা আপনি এই মন্ত্রী এই সচিবকে বোঝাবেন কি করে? এই মন্ত্রী এবং এই সচিব তো বুঝতে চায় না। না না, জনাব মহিউদ্দিন আহমদ, এটা তো মন্ত্রী বা সচিবের বিষয়, এটা তো যে একটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, যাদের নেতৃত্বে মুক্তি সংগ্রাম সূচিত হয়েছিল, বিজয় এসেছিল, তারাই তো সরকার পরিচালনা করছে। কিন্তু মন্ত্রী তো গিয়ে বলবেন প্রধানমন্ত্রীকে যে এই ধরনের কেস কতগুলো আছে, সুতরাং এরা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছে, কিন্তু তাদের নাম গ্যাজেটে নাই, সুতরাং সুমোটো আমরা তাদের নাম গ্যাজেটভুক্ত করে দিই। আমি 13 মাস চেষ্টা করে নানা রকমের হয়রানি অপমান সহ্য করে সার্টিফিকেট পেয়েছি, কিন্তু 4 মাস আমার ভাতা দিচ্ছে না, আটকে রেখেছে, আমার কাগজপত্র পরীক্ষা করছে। 4 মাস আগে তারাই আমাকে সার্টিফিকেট দিয়েছে, সনদ দিয়েছে, এই গত 4 মাস তারা সেই সনদ আবার পরীক্ষা করছে। এই যে 116 জন, ধরুন জনাব মোস্তাফিজুর রহমান, তারও একই অবস্থা, আপনারও মানে নাম উঠেছে গেজেট হয়েছে, অন্যান্য গেজেট অনুযায়ী যে সমস্ত রাষ্ট্রের সুবিধা দেওয়ার কথা সেটি পাচ্ছে না, কিন্তু 116 জন যারা বিদ্রোহ করলো, যারা মুক্তিযুদ্ধে অংশ নিল, অবদান রাখলো, তাদের কোনো তালিকা আছে অথবা তারা কি সবাই মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? আমি নিশ্চিত নই। তার কারণ আমাদের আরও ক্ষোভ দুঃখ এই কারণে যে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী নিজেই কিন্তু 1971 সালের 26 এপ্রিল
নিউ ইয়র্ক থেকে পদত্যাগ করে মুক্তিযুদ্ধের পক্ষে অবদান রেখেছেন, কিন্তু তার মধ্যেও সেই ধরনের কোনো আগ্রহ দেখি না যে এই লোকগুলোকে আমি জড়ো করে এদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি কিভাবে পাওয়া যেতে পারে, সার্টিফিকেট পাওয়া যেতে পারে, ভাতা পাওয়া যেতে পারে, সম্মান পাওয়া যায়, সেই চেষ্টাটা আমি করবো, আমি নেতৃত্ব দিব, এটা তো আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেও দেখি না। তো এই ক্ষোভটা আপনি কার কাছে জানাবেন? এখন আপনারা দয়া করে কষ্ট করে যে এই সংবাদ উৎসবে আমাদের কথাগুলো প্রচার করার, প্রকাশ করার সুযোগ দিয়েছেন, আজকে সারাদিন টেলিভিশনে আপনাদের মেইন নিউজগুলোতে আমাদের এই কথাগুলো যাচ্ছে, এখন টক শোটাতে যাচ্ছে। যদি সরকারের নীতি নির্ধারক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য এত কিছু করছেন, করে যাচ্ছেন, আরও করবেন বলছেন, তিনি ভাতা বাড়িয়েছেন দুস্থ মুক্তিযোদ্ধারা নানা রকম সাহায্য সহযোগিতা বাঁচার মতো পাচ্ছে, আমাদের যদি মুক্তিযোদ্ধামন্ত্রী দয়া করে এই অনুষ্ঠানটা শোনেন, আমাদের সচিব সাহেব যদি এই দয়া করে এই অনুষ্ঠানগুলো শোনেন, যদি তাদের মধ্যে একটু চেতনাবোধ ফিরে আসে আমরা সবাই উপকৃত হব। সেই জন্য এই প্রসঙ্গে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাতেই হয় যে আপনারাই প্রথম এই ধরনের একটা দীর্ঘ প্রোগ্রাম সারাদিন ব্যাপী প্রচার করে চলেছেন এবং এখনও সেই টক শোতে আমরা এই কথাগুলো বলার সুযোগ পেয়েছি, আর কোনো টেলিভিশন চ্যানেল আমাদেরকে সেই সুযোগ দেয়নি। জি, আপনার কি আমাদের এই এই প্রজন্ম দেশের মানুষ তাদের উদ্দেশ্যে বলার কিছু আছে? বলার মানে এখন তো দেশ স্বাধীন হয়েছে, এখন ইনশাল্লাহ দেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এখন তো তাদেরকে তো আছে ফিসের দিকে তাকাইতে হতেছে না, তারা তো এখন অ্যাডভান্স হবে, সামনের দিকে অ্যাডভান্স হবে, তারা দেশের জন্য কাজ করবে, লেখাপড়া করবে, দেশের কোন দেশের উন্নতি কীভাবে হয় সেদিকে আপনার লক্ষ্য রাখবে, এটাই আমরা কামনা করি। জি, অনেক ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান এবং জনাব মহিউদ্দিন আহমদ, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনারা যেমন ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন, একজন মুক্তিযোদ্ধা এবং কূটনীতিক হিসেবে আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে পেয়ে আমরাও গর্বিত, আমরাও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে যে অবদান রেখেছেন, বিশেষ করে কূটনৈতিক ফ্রন্টের মুক্তিযোদ্ধাদের কথা বলছি, তারা তাদের যৌবনে টকবগের সময়গুলো যেমন দিয়েছেন, তাদের গ্ল্যামারাস জব ছেড়ে দিয়ে যেমন মুক্তিযুদ্ধের পক্ষে নেমেছেন, সেটি তাদের একটি বড় অর্জন। কিন্তু সেই সঙ্গে কিছু ক্ষোভও রয়েছে। আমরা প্রত্যাশা করব যে যে পাকিস্তানের 19টি মিশনের 116 জন বাঙালি কর্মকর্তা যারা বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের পক্ষে নেমেছিলেন, তারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন, সরকার সেই বিষয়টি দেখবেন, সে প্রত্যাশা রেখে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, জিরো আওয়ারের সঙ্গে ছিলেন, বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, শুভরাত্রি।